সালামু আলাইকুম। আমি মমতা খাতুন, সহকারী শিক্ষক, ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কলেজ সারাতপুর সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর নারী কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা সবাই অনলাইনে ক্লাস করার সুযোগ সৃষ্টি করে নাও। আজকের পাঠের বিষয় হচ্ছে কবিতা নারী। কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো আমরা যখন যে কবিতা, প্রবন্ধ, গল্প কিংবা নাটক পড়তে যাই না কেন, ওই লেখক পরিচিতি, কবি পরিচিতি অবশ্যই জানি। তো আমরা আগে আজকে কবি পরিচিতিটা জানি। আজকে নারী কবিতার কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। উনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। উনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। প্রথম মহাযুদ্ধ শুরু হলে উনি বাঙালি পল্টনে যোগ দেন। বাঙালি পল্টনে যোগ দেওয়ার পর 1919 সালে তিনি দেখা গেল বাঙালি পল্টন ভেঙে দিল, কলকাতায় ফিরে গেলেন। গিয়ে তিনি আবার তিনি সাহিত্য সাধনে আত্মনিয়োগ করলেন। ওই সময় বিজলি সাপ্তাহিক, বিজলি পত্রিকায় তার এই বিদ্রোহ, বিদ্রোহী নামে একটি কবিতা প্রকাশিত হয়। তার এই কবিতায় সবসময় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে লেখেন। এই কবিতায় উনি উচ্চারিত করেন সবসময় এটাই, আর হচ্ছে শোষণ ও অবিচার, অন্যায়ের বিরুদ্ধে সবসময় কবিতা লিখবেন, আর যার জন্য এই কবিতাটা সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তো উনি তোমাদের জন্য একটি কবিতা লিখেছেন নারী। এই নারী কবিতাটি আসলো সাম্যবাদী, তার সাম্যবাদী কাব্য থেকে নেওয়া। কবিতায় তিনি প্রথম চরণেই বলছেন যে সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। সাম্য মানে কি? সাম্য শব্দ অর্থ হচ্ছে সমতা। তো কবির চোখে বলছে যে সাম্যের গান গায়, অর্থাৎ সমতার গান গায়। কবির চোখে পুরুষ আর নারীর কোনো ভেদাভেদ নেই, সবাই সম মর্যাদার অধিকারী, সমান অধিকারের যোগ্য। বিশ্বে জাতিস্তু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বিশ্বে জাতিস্তু সৃষ্টি হয়েছে, তার সবই কিন্তু শুধু নারীর জন্য না, অবশ্যই নরের জন্য, আবার শুধু নরের জন্য না, অর্ধেক তার নারীও। বিশ্বে জাতি ছিল পাপ, তার বেদনা, অশ্রু, বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নর। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। এই মহিয়ান শব্দের অর্থ কি? সুমহান। নারী কবিতা এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। কোন কত রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে কেন। যুদ্ধে যখন যায় কোন নর, যদি যুদ্ধে যায় সে যদি শহীদ হয়, শুধু তার নামই ইতিহাসে লেখা থাকবে কেন? নারী তো সিঁথির সিঁদুর বিসর্জন দিচ্ছে, কেন তার নামটা তার পাশে লেখা হলো? এখানে কি সমান অধিকার হইছে? এই জন্য কবিতা বলছে, কবিতায় কবি সবসময় বলছেন যে কত রণে কত খুন দিল নর। খুন শব্দের অর্থ হচ্ছে রক্ত। কত রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। একজন ব্যক্তি যুদ্ধে যাওয়ার পরে রক্ত দিয়ে সে শহীদ হইল, তার নামটা ইতিহাসে লেখা হইল, অথচ নারীর সিঁথির শুধু বিসর্জন দিল, সেখানে তার নাম লেখা পাইনি। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। যুদ্ধে যখন
কেউ যায়, সেখানে কিন্তু কোনো না কোনো বোন তার জন্য সেবা দিচ্ছেন, কোনো না কোনো মা তার কোল খালি করছে। তো সেখানে স্মৃতিস্তম্ভের গায়ে শুধু যে বীর তার নামটাই লেখা হলো, কিন্তু যারা ত্যাগ স্বীকার করে যুদ্ধে যাওয়ার অনুমতি দিল তাদের নামটা কেন আসলো না? এটাই কবি সবসময় তার কবিতায় লিখতেন। কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। পুরুষ যখন যুদ্ধে যায় তখন কিন্তু তার পেছনে অবশ্যই কোনো না কোনো নারীর প্রেরণা আছে, শক্তি আছে। প্রেরণা না থাকলে, শক্তি না থাকলে কোনোদিন যুদ্ধে যাওয়ার উৎসাহ জাগে না। সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না তো নারী ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আদি। কেহ রহিবে না বন্দি কাহারো উঠিয়াছে ডঙ্কা বাজি, অর্থাৎ কেউ কারো কারাগারে বন্দি থাকবে না। সবাই এখন সচেতন, কেউ কাকে বন্দি করে রাখতে পারবে না। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর থেকে আপনারই রজা ওই কারাগারে পুরুষ মরিবে গভীর। অর্থাৎ কেউ যদি কারোর জন্য কারাগার নিজে নিজে রচনা করে, অবশ্যই সেই কারাগারে তাকেই করতে হবে, তাকেই ভুগতে হবে। কবি এটাই বলছেন যে নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে বলি। রচা অর্থাৎ রচনা করা। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। কাউকে যদি কষ্ট দাও, পীড়ন হচ্ছে কষ্ট যন্ত্রণা, কাউকে যদি কষ্ট দেয় সেই কষ্টটা অবশ্যই তোমাকে কোনো না কোনো সময় ভোগ করতে হবে। কবি এটাই বারবার বলছেন। তো কবি নারী কবিতায় সবসময় নর এবং নারীকে সমান ভাবে দেখছেন, একজনকে বাদ দিয়ে আরেকজন আরেকজন চলতে পারবে না। একটা গাড়ির দুটা চাকা যদি একটা নষ্ট হয়ে যায় আর একটা চাকা দিকে চলতে পারবে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় দেখবা দুটোরই দরকার আছে। দুটা চাকায় যখনই সচল হবে তখন কিন্তু গাড়িটা এক একাই চলতে পারবে, কিন্তু যদি চাকা একটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু গাড়িটা চলবে না। নারী যদি নরের পাশে না থাকে, নর কোনোদিন একা একা চলতে পারবে না। অবশ্যই আমরা একটি মানে নর নারী একে অপরের উপর নির্ভরশীল। কবি কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি। কিসের জন্য বিদ্রোহী কবি? সবসময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লিখতেন। তো এই কবি কবিতার কবি কাজী নজরুল ইসলামকে 1972 সালে ঢাকায় ফিরে আনা হয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় 1972 সালে। 1973 সালে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাধিস্থ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাসায় বসে নারী কবিতাটি একবার ভালো করে পড়বে। পড়লে তোমরা নিজেরা নিজেরাই প্রশ্ন তৈরি করতে পারবে এবং উত্তরও তোমাদের কাছ থেকে বের হয়ে আসবে। তার এ পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকো, ধন্যবাদ।